হ্যালো ফ্রেন্ডস আজ আমরা আজ আমরা আলোচনা করব যে কীভাবে আমাদের নিজেদেরকে বিভিন্ন নোটিফিকেশান থেকে বিরত রাখতে পারি যেমন ধরুন আমরা বিভিন্ন নিত্যদিনে প্রয়োজনীয় বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি যেমন ফেসবুক ইনস্টাগ্রাম তারপর টুইটার প্রিন্টারেস্ট হোয়াটসঅ্যাপ ইউটিউব তো সবগুলোই আমাদের প্রয়োজন হয় না দেখা যাচ্ছে ফোনটাই মাত্র ব্যবহার করে রাখলাম বা ধরে আছি বা অন্য কোনো কাজ করছি করছি সেই অবস্থায় অন্য কোনো অ্যাপ্লিকেশান থেকে নোটিফিকেশান এসে আমাদের সেই সময় সেই কাজটিকে নষ্ট করে দিচ্ছে বা আমাদের মনের কনসেনট্রেশান বা মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে তো আজ আমরা দেখব কীভাবে সেই নোটিফিকেশানগুলোকে অতি সহজে একদম বিনা সময় ব্যয়ে কীভাবে সেগুলো কন্ট্রোল করা যায় তো চলো আমি প্রথমে চলে যাচ্ছি আমার ফোনের সেটিং অপশানে তো প্রত্যেকেই প্রত্যেকের সেটিং অপশানে চলে যাবেন সেখানে গিয়ে খুঁজবেন যে কোথায় নোটিফিকেশান আছে দেখুন আমি অলরেডি নোটিফিকেশান পেয়ে গেছি তো যেটা হচ্ছে দেখুন এখানে নোটিফিকেশান সেন্টার ওকে এরকম প্রত্যেকে পেয়ে যাবেন এবার এখানে ক্লিক করলে আপনি আপনার ফোনের বিভিন্ন মানে কি প্রত্যেকটা অ্যাপ্লিকেশান দেখতে পাবেন মানে অ্যাপ এবং যে অ্যাপগুলো থেকে বেশি নোটিফিকেশান আসে বা আপনার প্রয়োজন হয় না বা আপনি চাইছেন যে আমি কেবলমাত্র সেই অ্যাপ ব্যবহার করা অবস্থায় সেই নোটিফিকেশানগুলো দেখব অন্য সময় আমি দেখতে চাই না তো সেই নোটিফিকেশানগুলো সেই অ্যাপের অফ করে রাখবেন যেমন ধরুন আমি এখানে ফেসবুক দেখতে পাচ্ছেন ফেসবুকের নোটিফিকেশান অলরেডি আমার অফ করে আছে সাধারণত এরকম অবস্থায় থাকে সাধারণত এরকম অবস্থায় থাকে তো আপনি আপনি ট্রাই করবেন আপনার সুবিধা মতো এটাও করতে পারেন অথবা এটাও করতে পারেন তো আমি প্রথমে আমি আমার সুবিধা মতো সমস্ত অফ করে রেখেছিলাম এই বাটনটা অফ করে দু অন করে দেখাচ্ছি এবং আপনার চাইলে এটাও করতে পারেন এটাও করতে পারেন তাতে কি স্ট্যাটাস বারে নোটিফিকেশান দেখাবে আরেকটা হচ্ছে লক স্ক্রিনে তো ডিসপ্লে ওন স্ট্যাটাস বার যদি করি তাহলে এটা এরকম দেখাচ্ছে স্ট্যাটাস বার থেকে নোটিফিকেশান সরে যাচ্ছে ওকে তাহলে ফ্রেন্ডস এখানেও খেয়াল করুন সরি এখানে ওকে তো আমি চাইছি সবগুলো বন্ধ করে নিতে ওকে অফ তারপর যদি আমি যাই গুগল গুগল একটা আছে ডিসকভার অপশান থেকে বিভিন্ন ধরনের নোটিফিকেশান এসে আপনাকে বিরক্ত করতে পারে যদি আপনার প্রয়োজন না হয় তাহলে অফ করে রাখতে পারেন যেমন আমি অফ করে রেখেছি আপনি চাইলে অন করে অন তো থাকেই অনও রাখতে পারেন অথবা অফও করে দিতে পারেন আমি অফ করে রাখছি এরপরে বিভিন্ন ইনস্টাগ্রাম এটাও দেখুন অফ করা আছে আপনি অফ করে রাখতে পারেন এইগুলো একটা প্রসেস এবং সবচেয়ে সোজা এবং সহজ পদ্ধতি এবার এখান থেকে আপনি করতে পারেন কিন্তু মন লেগেছে আমার লাগে যেহেতু ইউটিউবের নোটিফিকেশান এভাবে আপনি আপনার সুবিধা মতো যে কোনোটি অফ অন করে রাখতে পারেন তো এছাড়াও নোটিফিকেশান আপনি যদি চান নোটিফিকেশান আসবে বাট আমি কোনো সাউন্ড চাই না কোনো রিং হোক সেটা চাই না যেমন সেটা আমার করা আছে দেখুন এস এম এস ম্যাসেজের ক্ষেত্রে তো দেখুন মেসেজ কিন্তু আমাদের অলরেডি নোটিফিকেশান অন আছে দেখুন ম্যাসেজে কিন্তু নোটিফিকেশন অন আছে সমস্ত তো আমি যদি চাই আমি অন থাকা অবস্থায় আমি সাউন্ড চাই না তো দেখুন আমি সাউন্ড বন্ধ করার জন্য আমি সাউন্ডে যাচ্ছি এবং সেখানে ম্যাসেজ টোন দেখুন এখানে মেসেজ টোন ম্যাসেজ টোন বলে একটা অপশন রয়েছে তো আপনি এখানে যাবেন এবং গিয়ে দেখুন আপনি চাইলে এটা সাউন্ড অফ করে রাখতে পারেন আমি যখন অফ করে রেখেছি এছাড়াও আরেকটি পদ্ধতি হচ্ছে আপনার সেরিংয়ে থাকবে সেটা কোয়াইট মোড বলে একটা যদিও আমি এটা উপরের বার থেকে দেখাচ্ছি দেখুন আমার এখানে কয়েক টাইম করা আছে এখানে যেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে অফ অন করে দেখাচ্ছে এটাও আপনি যদি অফ করে রাখেন তাহলে সুবিধা হচ্ছে সমস্ত নোটিফিকেশান আসবে বাট কোনো সাউন্ড হবে না কোনো সেটিং চেঞ্জ না করেই এটাও করতে পারেন আপনার সুবিধা মতো ধরুন আপনি চাইছেন এক ঘন্টার জন্য আপনি কোনো নোটিফিকেশান চান না তো আপনি এটা অন করে রাখবেন জাস্ট যতক্ষণ অন থাকবে ততক্ষণ কোনো নোটিফিকেশন আসবে না ওকে আমি আবার অফ করে রাখছি এইগুলো তিনটি প্রসেস এরপরে এরপরে আরেকটি পদ্ধতি হচ্ছে যেটা হচ্ছে ফেসবুক যেমন ধরুন আমি ফেসবুক যদি আমি চাই ফেসবুক থেকে ভিতরে গিয়ে আমি অফ করতে পারি এরকম মোটামুটি চার থেকে পাঁচ পাঁচটি পদ্ধতিতে আপনি আপনার নোটিফিকেশান কন্ট্রোল করতে পারেন যেগুলো আপনার কনজেনট্রেশানের ক্ষেত্রে মেনটেন আপনার সুবিধা মতো সেগুলোকে ব্যবহার করতে পারবেন এবং সেই নোটিফিকেশানগুলো দেখতে পারবেন তো ঠিক আছে ফ্রেন্স এই ছিল আমাদের আজকের ইনফরমেশন ওকে থ্যাংক ইউ